নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। তিনি হেসে উঠলেই সূর্য লজ্জা পায়, তিনি ভরা বর্ষার মাঝখান দিয়ে হেঁটে গেলে এমনই তার অহংকার, এক ফোঁটা বৃষ্টি তাকে ছোঁয়ে না। তিনি যখন মন খারাপ করেন সারা পৃথিবীতে মেঘলা হয়ে যায়, তার মন ভালো হলে হিমালয়ের বরফ গলে জল। এমনই একজন মানুষকে আজ আমরা আমাদের সঙ্গে আমাদের খেলায় পাবো এই হ্যাপি প্যারেন্টস ডে উদযাপনে। তিনি সকলের শুভ, সকলের শ্রী, তিনি সুন্দরী, তিনি সু অভিনেত্রী, শুভশ্রী এবং তার বাবা মাকে স্বাগত জানাই। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি। এই যে তুমি এখন একটা জায়গায় পৌঁছেছো, বেশ বড় বড় অনেকগুলো কাজ করেছো এবং আরো সব বড় কাজ করবে, এবং তোমাকে নিয়ে অনেক উন্মাদনা এই জনতার মধ্যে, তুমি এটাকে কিরকম ভাবে এনজয় করো? আই এম ব্লেসড এই জায়গাটার জন্য বা এই সাকসেসটা পাওয়ার জন্য অনেক মানুষ অপেক্ষা করে থাকে, অনেক সাকসেস, অনেক ফেলিওর। তো আমি এটাই বলবো যে ভগবানের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ। সো আই এম হ্যাপি। তুমি এটা বিশ্বাস করো যে এটা তোমার বাবা মার আশীর্বাদ? একদম, এবং তারই সঙ্গে ভগবানের আশীর্বাদ। তুমি একদম, আমি বিশ্বাস করি একটা জিনিস যে পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে অনেক সম্পর্ক তো থাকে, মানে অনেক সম্পর্কের সাথে আমরা পরিচয়, আমাদের পরিচয় হয়। জীবনে একটা সম্পর্ক আমরা চয়েস করতে পারি না, সেটা হচ্ছে বাবা মা। বাকি সব সম্পর্ক কিন্তু আমরা নিজেরা চয়েস, আমরা বেছে নিই, বেছে নিই। শুধু বাবা মাকে বাছাই করতে, বাবা মাকে ভগবান পাঠায়। ভারী সুন্দর বলেছো, এটা অনেকবার ভেবেছি কিন্তু এই অনুষ্ঠানে বলতে পারিনি, তুমি আমাকে মনে করিয়ে দিলেন। আমরা বাবা মাকে ভগবানের কাছ থেকে পাই, আর ঈশ্বরের কাছ থেকে যাকে পাই তারা আসলে আমার সবচাইতে এমন একটা ধন যা পৃথিবী ঘুরলে আর সমস্ত কিছু পেলেও তার সঙ্গে তুলনা করা যায় না। তোমার বাবা মার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও, আমার সঙ্গে তোমাদের আলাপ নেই। আমার বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি, দেবপ্রসাদ। আমার মা বীণা গাঙ্গুলি। বাহ, এই যে মেয়ে আপনাদের সম্পর্কে এরকম সুন্দর করে বললো, তা ও কি বরাবরই এরকম সুন্দর করে বলতে পারে নাকি? না, অবাক হয়ে দেখেন যে আমাদের ছোট্ট খুকি কি সুন্দর করে এখন কথা বলে। হ্যাঁ, আমি খুবই অবাক হয়ে দেখি মাঝে মাঝে ওর কার্যকলাপ বা কথাবার্তা আমাকে মাঝে মাঝে খুবই অবাক করে দেয়। তখন বাবা হিসেবে খুব অহংকার হয়, খুবই গর্ব হয়, গর্ববোধ হয়। আর মা, মা তো হাতে করেই মেয়েকে গড়ে তোলে। প্রচন্ড চঞ্চল ছিল ছোটবেলা থেকে, আর একে তো আমি সবসময় টমবয় বলতাম। এ কোনোদিন মানে মেয়ে ছেলে জামা কাপড় পরেনি, শুদ্ধ ব্যাটা ছেলে জামা কাপড় পরে থাকে। ওকে সবাই প্রত্যেকে পাড়া তো মানে ওর বাবার নাম করে বলতো যে দেবুর এটা ছেলে, মানে মেয়ে বলতো না কেউ, ছেলে। কোথায়, কোন পাড়া, মানে আপনাদের আদিবাড়ি কোথায়? আমাদের বা আদিবাড়ি হচ্ছে বর্ধমান। তার মানে বর্ধমান তোমার নিজের জায়গা, মানে বড় হয়েছে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে আমরা মানুষ হয়েছি, তো বিরাট বড় ফ্যামিলি, মানে আমরা টোটাল 24 কাজিনস। এখন যে তুমি একটু আলাদা থাকো, তুমি মিস করো ওগুলো? ডেফিনেটলি, মানে যখন প্রথম এসেছিলাম তখন খুবই মিস করতাম, মানে ছোট ছোট বিষয়ে মিস করতাম। মানে ধরো কলকাতায় হয়তো মেঘ করেছে, আমি মেঘ করে মানে ওই মেঘের দৃশ্যটা দেখেও আমি বর্ধমানকে মিস করছি, বিকজ সেই সময়টা আমাদের বাড়ির সামনে বিরাট বড় মাঠ ছিল। আমরা সব বোনরা মিলে, ভাইরা মিলে ওই মাঠে বেরিয়ে যেতাম, এবং ভীষণ মানে যা হয় আর কি একটু গ্রামের দিকে। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি কাছে গেলাম, দেখতে পেলাম, মুখে বললাম খা, আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি বাবা মার জন্য কিছু করব বলে। তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমার অভিনয় আমার খুব ভালো লাগে, সিরিয়াসলি, মানে আমি তোমার ফ্যান। আর তোমার মানে অনেক রিয়েলিটি শো ডেফিনেটলি হয়, সবাইকে রেসপেক্ট করেই বলছি যে আমার তুমি আউটস্ট্যান্ডিং, সিরিয়াসলি। তুমি প্রথমবার করছো, ডুইং ভেরি 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 ওয়েল, ভীষণ ভালো। এই সুন্দর করে বলা যখন একজন সুন্দর মানুষের কাছে আসে, প্রকৃত অর্থেই যে সুন্দর, তখন আমরা লজ্জা পাই। আমি লজ্জা পেলে আমাকে কেমন দেখতে হয় আমি জানি না, কিন্তু সেটা যে খুব কাজের হয় না আমি সেটা জানি। তোমার সব এক্সপ্রেশন খুব ভালো। আচ্ছা বেশ, আমি এখন একটা এক্সপ্রেশন নিয়ে বাঁচতে চাই এই মুহূর্তে যতক্ষণ এখানে থাকবো। তুমি জিতছো আর আমরা হাততালি দিচ্ছি।
চারটি ইচ্ছে পূরণ আমরা ঘটাবো এখানে। এবার পরপর তোমার কাছে জানতে চাইবো, বাবা মার জন্য তোমার ইচ্ছেগুলো কি কি? বাবার জন্য আমার একটা ইচ্ছে, সেটা হচ্ছে যে আরমানি টাক্সিডো বাবাকে আমার পড়ানোর ভীষণ ইচ্ছে। আমার বাবা কিছুদিন আগেই মানে আমার খারাপ লাগছে বলতে, বাট হসপিটালাইজড হয়েছিলেন, তাই জন্য চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, বাট সুন্দর দেখাচ্ছে। বাট টাক্সিডো পরলে ডেফিনেটলি বাবাকে খুব ভালো লাগবে আমি জানি। সো এটাই তোমার প্রথম ইচ্ছে। বেশ, দ্বিতীয় ইচ্ছে? আমার মায়ের একটা গোলাপ বালা আর কি, যেটা একদম সাবেকি ধরনের হয়। তৃতীয় ইচ্ছেটা শুনেন। তৃতীয় হচ্ছে আমার যে বড় বাবা, মানে আমার বাবার ঠাকুর দাদা যিনি, তিনি ওই যে আমাদের যে দেশের বাড়ি আছে ওখানে একটা স্কুল উনি খুলে দিয়ে গেছিলেন। ওই স্কুলে ফ্যান নেই এবং ফ্যান ছাড়া ভীষণ কষ্ট হয় গরমকালে বাচ্চাদের পড়াশোনা করতে, সেখানে যদি ক্লাসগুলোতে ফ্যান যদি, বাহ, এটা তোমার তৃতীয় ইচ্ছে। হ্যাঁ, একটা বিদ্যালয়ে সেখানে কিছু ফ্যানের ব্যবস্থা। হ্যাঁ, বাহ। আর এরপরে আন্দামান নিয়ে যেতে চাই বাবা মাকে, বিকজ মায়ের পাহাড়ে ভীষণ ভয়, সমুদ্র ভীষণ ভালো লাগে, আর ওরা হানিমুন কোনোদিন করেনি, তাই জন্য। বাহ, তুমি বাবা মার হানিমুনের একটা ব্যবস্থা করতে চাও, এটাই তোমার ফাইনাল মানে ইচ্ছে পূরণ করবে। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই, দেখতে থাকো। আঠেরোশো নয় সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন মহারাজা তেজ চন্দ্র বাহাদুর। মোট ১০৮টি মন্দির বৃত্তাকারে দুটি সারিতে লাগানো, একটি বৃত্তাকার সারিতে ৭৪টি, আরেকটিতে ৩৪টি মন্দির রয়েছে। এই মন্দির কোন জায়গায় অবস্থিত? ছোটবেলা থেকে ভীষণ শিব ডিভোটি, তো আমি এটা ভীষণ লাকি মনে করলাম যে আমার খেলাটা শুরুই হলো মহাদেবকে দিয়ে। ওম নমঃ শিবায় বলে আমি শুরু করতে চাই। আনসারটা কি দেবো? আনসারটা ভেবে চিনতে দাও। আমি যদিও জানি যেভাবে তুমি হেসেছো তাতে ভাবনার কোনো অবকাশ নেই, তুমি বলে দাও আনসার। বর্ধমান। তোমার বাড়ি থেকে কাছে? হ্যাঁ, আমার বাড়ি থেকে খুব জোর হলে ২০ মিনিটস। এখানে কি গেছো ছোটবেলায়? বহুবার, ছোট থেকে বহুবার গেছি। এখানে একটা শিবরাত্রির সময় মেলা হতো এর ঠিক পাশেই, এভরি টাইম উই ইউজ টু গো। আর তাছাড়াও মানে এমনি মানে ১০৮ শিব মন্দিরটা হচ্ছে একটা ফেমাস জায়গা। ১০৮ শিব মন্দির বর্ধমানে অবস্থিত, এটাই তোমার উত্তর? হ্যাঁ। বেশ, দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। শুভশ্রী, তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো, ধন্যবাদ। দেখতে থাকুন হ্যাপি প্যারেন্টস ডে প্রত্যেক বৃহস্পতি থেকে শনি ঠিক রাত্রির ১০টায়। এই মঞ্চে আসছেন এমন একজন বাবা যিনি পৃথিবী বিখ্যাত ম্যাজিশিয়ান। এটাকে নিয়েছে বাবা, অনেক ম্যাজিক দেখান কিন্তু একজনের সামনে ম্যাজিক গুলো সব ট্র্যাজিক হয়ে যায়। আমরা খেলছি শুভশ্রী এবং তার বাবা মার সঙ্গে। ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা অপেক্ষা করছে, আরেকবার ইচ্ছেটা জেনে নিই। আরমানি টাক্সিডো, আরমানি টাক্সিডো চেয়েছে বাবার জন্য। আমরা দেখে নিই ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে। দেখা শেষ? হ্যাঁ, প্রশ্নটা খুব সহজ।
প্রশ্নটা দেখি। এই যে আমরা শুনলাম পিয়ানোতে এসে আটকে গেলাম, একটা টিউন বাজলো, গানটাকে বলতে হবে কি গান বাজছিল। তুমি সংকোচ না করে জোরে গাও, তবে আমরা সবাই শুনতে পাবো। বাট আমি একটা কথা মানে বলতে চাই আগে, যে আমি তোমার অভিনয় দেখেছি, আমি এই গানটাতে তোমার সাথে ডান্স করতে চাই, সিরিয়াসলি, কারণ আমি ওই রূপেও তোমাকে দেখতে চাই। শোনো, আমি আমি স্টেজে খুব নাচি, নানান রকম নাচ নাচি, সেটা থিয়েটারের জন্য, কিন্তু এই এইটার সঙ্গে কখনো নাচিনি। আর তোমার সঙ্গে নাচতে গেলে তো ফেল করব, তার কারণ না না কোনো ফেল নাই, ভীষণ স্লো। ফেল করব মানে কোনো নাচ নয় ওটা, কথা হচ্ছে যে সেই নাচের চেয়ে আমি দেখতে চাই তুমি একলা নাচছো। না 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 না, এটা একদম ভালো লাগবে না, প্লিজ সবাই মিলে রিকোয়েস্ট করতে হবে। যেতেই হবে, আমরা তো হবেই না, ঠিক প্লিজ আপনি শুনুন আগে উত্তরটা ঠিক হয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ প্লিজ, নাহলে তো নাচ বন্ধ। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তোমাকে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে এই যে আমরা বিদ্যা বালানকে দেখলাম, ও কিন্তু প্রথম ছবিটা বাংলা ছবিটা আমার সঙ্গে করেছে, আমি ওর দাদা সেজেছি। ও সুপার, ভালো থেকো বলে একটা ছবি। আচ্ছা আচ্ছা, এবং তুমি তোমার বাবার জন্য প্রথম দুটো প্রশ্নের উত্তর দিয়ে একটা ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। আর তার আগে তোমার সাথে সেটা উদযাপন করতে হবে। থ্যাংক ইউ আন্না, প্লিজ। এবার আসুক পুরস্কারটা। তোমরা ছিলে বলেছিল স্বপ্ন গুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, বিয়েতে বরেরা টাক্সিডো পরে, বাট আমি চেয়েছিলাম যে আমার বাবা যেন টাক্সিডো পরে আমার বিয়েতে। আমি চাইবো আমার বিয়েতে তুমি এটা পরো। কবে দিহি মুহু গলায় মালারে, কাচ্ছেন কেন? খুব আনন্দে আনন্দ। কার জন্য পেলেন, বরের জন্য না মেয়ের জন্য? না মেয়ের জন্য। বরের জন্য পাননি? ওর বিয়েতে অবশ্যই করবেন, এবং সবাইকে ডেকে ডেকে বলবেন এটা কিন্তু আমি কিনিনি, মেয়ে দিয়েছে আমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা খেলছি শুভশ্রী এবং তার বাবা মার সঙ্গে। শুভশ্রী, তুমি এই যে একটা ব্যস্ত সময়ের মধ্যে এখন থাকো, এখন তো রোজ বাবা মাকে কাছে পাও না, দূরে থাকো, যখন বিপদে পড়ো বা যখন বিপন্ন বোধ করো, যখন কষ্টে থাকো, তখন মনে হয় এক ছুটে চলে যাই ওদের কাছে বা ওদেরকে নিয়ে আসি কাছে। হ্যাঁ একদমই। আর আমার বাবা মার বেসিক্যালি আমরা দুই বোন, দুই বোন ছাড়া যেটা সব বাবা মারই হয় যে আর পৃথিবীতে কিচ্ছু নেই। সো আমি একটা কথা বলতে চাই, যে আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার মা সবসময় আমার সাথে থাকতো, আর মানে মায়ের একদমই বর্ধমানের বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না, তবুও মা আমার সাথে থেকেছে। তো একবার আর কি মা কোনো কারণে চলে গেছিলো এবং আমার দিদি আমার সাথে ছিল, তো আমাদের চাবিটা মানে ফ্ল্যাটের যে চাবিটা সেটা ভেতরেই রয়ে গেছিলো, আমরা বাইরে থেকে আর কি আটকে পড়েছিলাম। তখন প্রায় মানে আমাদের বার করতে করতে মানে অনেক রাত হয়ে গেছিলো। সো
বাবা বাবা আমার বাবা হচ্ছে ভীষণ অ্যাকটিভ একজন মানুষ, মানে এখনো ইভেন স্টিল নাও ভীষণ শরীর খারাপ বাবার, বাট তবুও ভীষণ অ্যাক্টিভ। তো সেই সময়ও বাবাকে যখন ফোন করেছিলাম যে বাবা আমরা আটকে গেছি, বাবা রাত 3টের সময় আমাদের কাছে চলে এসেছিল বর্ধমান থেকে। সো বাবা কিছুই করতে পারে, ইভেন মাও আর কি, আমরা যে শোগুলোতে যাই আমরা যে মানে পরিশ্রমটা করতে পারবো ডেফিনেটলি। আর আমাদের পারফর্ম করার একটা আনন্দ থাকে পারফরমেন্সের পর, ওই যে দর্শকদের ওই প্রাপ্তিগুলো থাকে, তার জন্য আমাদের এনার্জিটা থেকে যায়। কিন্তু বাট মা কন্টিনিউয়াসলি আমার সাথে চেইন শোজ, মানে কন্টিনিউয়াসলি। একবার তো মানে অনেক সময় এরকম হয়েছে যে তাড়াহুড়ো করে যেতে গিয়ে মা হয়তো পড়ে গেছে, বাট নো নো ইটস ওকে নট এ প্রবলেম বলে ভীষণ স্পোর্টিং বেসিক্যালি ওরা। আমি এটা জানি যে যখনই আমার দরকার পড়ে, যখনই আমার কিছু হয়, আমি জানি আমার বাবা মা আমার সাথে থাকবে। বাট তার আগে এটাও বলতে চাই যে আমি যেহেতু বড় হয়েছি এবং আমার বাবা মা মানে যত বয়স বাড়ছে তত আমার বাচ্চা ওরা এখন, সো সেই জায়গা থেকে আমার দায়িত্ব যে ওদেরকে যেন আর টেনশন না নিতে হয়, সো এই জিনিসটা আমি মেনটেন করি একটু। আপনার যে কথাটা বললো আপনাকে ওর একটা শক্ত মানুষ বলে মনে হয়, ডিপেন্ড করে, সেটাই তো স্বাভাবিক, আমরা সকলেই আমাদের বাবার কাছে তাই চাই। কিন্তু আপনি ওর যে ছোটবেলাটা দেখেছেন, ওর ছোটবেলা সম্পর্কে মানে কোনো আমাদের একটা চেহারা দিতে পারেন, মানে ওকে আপনি তখন থেকে কিভাবে দেখতেন? আমি যে স্কুলে সার্ভিস করি সেই স্কুলেই ও পড়াশোনা করে, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। আচ্ছা, ওর দিদিবাও ওই আমার স্কুলে থেকেই পাস করেছে। তো এত চঞ্চল, আমাদের ওখানে গেটকিপার আছে, তাদেরকে ও মানে দোস্তের মতন চমকে ওই গেটের বাইরে গিয়ে ফুচকা খাওয়া বা ঝালমুড়ি খাওয়া এইসব বিষয়গুলো ছিল। আর গেটকিপার এসে আমাকে কমপ্লেন করতো, তোমার মেয়ে দেখো কি করছে, আমার চাকরিটা চাকরিটা হয়তো থাকবে না, এই ধরনের ইয়ে করতো। যাই হোক, আজকে আমি আমার ওর উপহারটা পেয়ে আমার খুব আনন্দ লাগলো। আমিও ওর ছোটবেলাকার কিছু সারপ্রাইজ দিতে চাই। মানে কিরকম? আমার মায়ের শখ ছিল যে আমার দুটো মেয়ের বাচ্চা জামা রেখেছে, এদের যখন বাচ্চা হবে তোমার সাথে দেখাবে। সেই জামা কিন্তু আমি আমার মানে মরার আগের মুহূর্তে আমি পেয়েছিলাম, মা চলে যাওয়ার আগের মুহূর্তে সেগুলো আমি নিয়ে এসেছি। আমি জানতাম না এটা এখানে নিয়ে এসেছি। সারপ্রাইজ দেবো বলে, মানে ও কম বয়সে ছেলে মানুষ বয়সে যেগুলো করতো জামা। আর আর একটা হচ্ছে, ওকে যে মাস্টারমশাই পড়াতেন সেই মাস্টারমশাই খাতাটা রেখে দিতেন, সেই খাতা। কি খাতা? অঙ্ক খাতা। অঙ্ক না, ওটা যেন রাধে খাতা হয়। খেলছিস, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। আমার দিক থেকেও একটা শুভেচ্ছা রইল, আর মা বাবার মনের যে ইচ্ছা সেটাও যেন পূরণ হয়। তোমার নাতনির সিনেমা তোমার কেমন লাগে? ভালো লাগে। নতুন অভিনয় হচ্ছে, হ্যাঁ ভালো লাগছে। মানে যেখানে সেখানে হাসতো, হা হা করে যে শুরু করতো, আমরা যখন হাসি তখন আমরা শুধু দাঁড়িয়ে দেখতাম, আমরাও নেত্রী হেসে নে তারপর আমরা হাসবো। ওটাই, আজকে তুই হ্যাপি প্যারেন্টস ডে তে খেলতে গেছিস, তুই খুব ভালো করে খেল, তোর বাবা মার সব স্বপ্ন পূরণ হোক। আর তোর একটা ছোট্ট ব্যক্তিগত ইচ্ছা যেটা না বলে পারছি না, কিছু মনে করিস না, সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি রণবীর কাপুর, তার সঙ্গে তোর যে সিনেমা করার যে ইচ্ছাটা সেটা অবশ্যই যেন পূরণ হোক। উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার ছোটবেলার কিছু ছবি তোমার মা বাবার কাছ থেকে আমরা পেয়েছিলাম, সেগুলো আমরা তোমাকে দেখাবো। আচ্ছা, চিনতে পারছো? শৈশবের একটা জিনিস দেখলাম এখানে, কিন্তু এবার হাতে কলমে দেখবো সামনে আসছে, এটাই সেই অঙ্কের খাতা, দেখো হাতে নিয়ে দেখো। এইটা দিস ইজ সামথিং ভেরি স্পেশাল, বিকজ আমি সত্যিই জানতাম না এই জিনিসটা যে আমার দিদা
सुन लो सुनाता हूँ तुमको कहानी, रूठो ना हमसे ओ गुड़ियों की रानी, रे मामा रे मामा रे। এইগুলো আপনি রেখে দেবেন তো? এবার এবার আমি রেখে দেব, ওর ছেলে মেয়ে যখন হবে দেখাবো, এবং ও তখন রেখে দেবে এগুলো, ও তখন আবার রেখে দেবে। বাট সত্যি থ্যাংক ইউ বলতে চাই আমি স্যারকে, যে আমার খাতাটা মানে রেখে দিয়েছেন উনি, এটা সত্যি থ্যাংক ইউ। থ্যাংক ইউ জানি দা একটু, দিদাকে প্রণাম। দিদা তুমি যেখানেই আছো সেখানেই ভালো থেকো, এটাই বলবো। এবারে আমরা তোমার কাছে জানতে চাইবো বা মনে করে নিতে চাইবো তোমার দ্বিতীয় ইচ্ছেটা যেন কি ছিল। দ্বিতীয় ইচ্ছেটা ছিল মায়ের জন্য একটা সাবেকি দিনের গোলাপ ডিজাইনের বালা। তার রিজনটা হচ্ছে মায়ের যে ঠাকুমা তার কাছে প্রচুর গয়না ছিল, তো বাট মায়ের আর কি ওই হয় না, প্রচুর গয়না থাকলেও একটা গয়না কারুর না কারুর ফেভারিট হয়, তো মারা অনেকগুলো মানে নিজেরা তিন বোন এবং কাজিন ফাজিন মিলিয়ে অনেক বোনই ছিল, সবারই মধ্যে একটা কম্পিটিশন ছিল যে ওই বালাটা নিতেই হবে, ওই বালাটা নিতেই হবে করে একটা কম্পিটিশন ছিল। তো মা সেটা জিতেছিল এবং মা পেয়েছিল, বাট দুর্ভাগ্যবশত সেটা হারিয়ে যায় আর কি। সো তাই জন্য আমি চাই যে মাকে ওই বালাটা যদি আমি মানে কোয়েশ্চেনের আনসার দিয়ে যদি দিতে পারি, আই উইল বি ভেরি ভেরি ভেরি। না না নিশ্চয়ই, এ তো পারতেই হবে, পারতেই হবে, পারতেই হবে। তাছাড়া একটা কথা, আমার আকাঙ্ক্ষা হচ্ছে বাবাকে তোমার বিয়ের দিনে ওই পোশাকটা পড়তে হবে, আর মাকেও তো পড়তে হবে। একদম, মাকে ওই বালাটা, মাকে বালাটা পড়তে হবে। তারপর ওরা দুজনে যখন তোমাকে সম্প্রদান করবেন, তখন ওরা মনে মনে ভাববেন যে ও আমাদের জন্য এত কিছু করেছে, আর তার সঙ্গে এখন যেগুলো আমরা ধারণ করে আছি, এই পোশাক এই গয়না এগুলো একটা বিশেষ অনুষ্ঠান থেকে এনেছে, একদম এটা পেতেই হবে। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা ইচ্ছে পূরণের জন্য আপাতত কি আছে দেখো। বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলতে ডালে কবে দিমু গলায় মালা রে, আর কবে 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 আইবে পালা রে, আর দিমু ছুলেয়ো দিল কো দিল মে ভি, এসি ইয়ে রাত হ্যায় সো সো রাইট, তু মেরে পাশ হ্যায় সো রাইট, তু মেরে সাথ হ্যায় সো রাইট, ও মুঝে প্যার হো গয়া হ্যায়। সুন, সিধি সিধি বাত করো, তু মেরে সে প্যার মত কর লেনা, রাজাড়ি হুঁ মেন দুশ্মন, দুশ্মন तभी तो आंखें लट रही थी बार बार तुझसे। वाह! हाय राम! तेरे मुंह से कितना अच्छा लगता है मेरा नाम। हाँ? राम, लीला, राम लीला। लीला! अच्छा सुन तो। हाँ। बोल तो। সিনেমার দৃশ্য দেখলাম, এই তিনটের ভেতরে কোথাও একটা মিল বা যোগসূত্র আছে এবং সেইটাই তোমাকে আবিষ্কার করে বলতে হবে। শেষ থেকে আমি শুরু করছি, রামলীলা যেটা সেটা মানে খানিকটা মানে রোমিও জুলিয়েটেরই ধাঁচে, বাট মানে এক্স্যাক্টলি শেক্সপিয়ারের জিনিসটা ওরা ফলো করেনি, বাট রোমিও জুলিয়েট যদি কেউ দেখে সেটাই বুঝবে। বেশ। সেকেন্ড হচ্ছে যে সিনেমাটা মানে অ্যানিমেটেড যে ফিল্মটা দেখানো হলো সেটার নাম ছিল রোড সাইড রোমিও, অ্যান্ড ফার্স্ট ওয়ান ওয়াজ রোমিও, সো রোমিও ইজ কমন। অহোজি পরপর তুমি বললে, তাতে আমার বলতে ইচ্ছে হচ্ছে যে ব্রিলিয়ান্ট। থ্যাঙ্ক ইউ। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ।
আপনি প্রথম প্রশ্নের উত্তরটা অবলীলায় দিয়ে ফেললেন। ইয়ে এইবারে এইবারে কিন্তু সিনেমার বাইরেও হতে পারে। ওকে সেকেন্ড লেভেলে সেকেন্ড কোশ্চেনটা কি আছে? স্ক্রিনে না আচ্ছা সামনে আচ্ছা রাসেল চিনো সাজ সাজিনো শুভনি চে আমি আচ্ছা আচ্ছা টমটম তা শমরাও জে রবি খুব সুন্দর ধন্যবাদ নাচ দেখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে নাচটা দেখলাম এই ফর্মটা বা এই নাচটার নাম কি এবং এটা কোথা থেকে এসেছে আমার যেটা মনে হলো ওদের ডান্সটা দেখে বা অ্যাটায়ার দেখে গুজরাট থেকে গরবা গুজরাট হ্যাঁ কিছু নাচ আছে কাছাকাছি হ্যাঁ সেগুলো গুজরাটের বটেই খুব কাছাকাছি আচ্ছা রাজস্থান হ্যাঁ ওকে তুমি ভেবে দেখবে কি না এটাই না আমি আইল গো ফর ইট গুজরাট গরবা গুজরাট গরবা তুমি যে উত্তরটা দিয়েছো সেটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটা এটা একবারে এত তাড়াতাড়ি তোমার পক্ষেই ঠিক বলা সম্ভব এটা নবরাত্রিতে প্রদীপ দিয়ে নাচা হয় বাবা মায়ের জন্য মানে যেহেতু বাবা মায়ের জন্য আর কি এসেছি তো বাবা মায়ের প্রেম কাহিনী যেটা আর কি সেই থেকে একটা গান শোনাচ্ছি বাহ পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সে দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয়ার একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে সাধু সাধু থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং তুমি যখন গাইছিলে একটা সময় দেখলাম তোমার চোখটা ভরে উঠেছে এখনো কি রকম জলে ভরে উঠেছে মানে কি কেমন একটা অন্যরকম দেখাচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাই যে সরি না সরি কিছু না আমরা তো মন খুলে এখানে কথা বলি রাইট আই এম ভেরি ব্লেসড আমার বাবা মাকে পেয়ে তো আমি চাই প্রত্যেকটা জন্মে যেন আমি আমার বাবা মাকেই পাই
আমাদের সকলকেই এমন করে চাইতে জানতে হয়, আমার নিজের বাবা মাকে যেন আমি জন্ম জন্মান্তরে ফিরে ফিরে পাই, নানান চেহারায়, নানান পোশাকে, নানান গানে, নানান নাচে, নানান পরিবেশে আমরা যেন তাদের পাশে থাকতে পারি, তারাও যেন আমাকে পাশে পান। খুব ভালো, খুব ভালো। এইবারে তুমি তোমার ইচ্ছে পূরণ করে ফেলেছো। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দি। আমার মতো মেয়ে যেন প্রতিটা ঘরে জন্মায়, সব বাবা মা বড় সুখে থাকে, বড় ভালো থাকে। এই না হলে মা, আমরা এমন মাকেও প্রতি ঘরে ঘরে চাই, যে এমন মেয়েকে প্রতি ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। খুব ভালো, খুব ভালো, তোমরা খুব সুন্দর পরিবার, খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা খেলছি শুভশ্রী এবং তার বাবা মার সঙ্গে। শুভশ্রী, আমরা পৌঁছে গেছি থার্ড লেভেলে। তিনটি প্রশ্নেরই একেবারে ঠিক ঠিক উত্তর দিতে হয়। তোমার কাছে জানতে চাইবো তোমার তৃতীয় ইচ্ছেটা কি। আমার বড় বাবার যে স্কুলটা এখনো আছে, সেই স্কুলটা নিয়ে বাবা অনেক বেশি ভালো বলতে পারবে। বাবা একটু প্লিজ। আমার ঠাকুরদাদার নাম ক্ষেত্রনাথ গাঙ্গুলী। তো আমার ঠাকুরদাদা 1941-এ 3 বিঘে 3 কাঠার মতন জায়গার উপরে ছোট করে স্কুল তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। সেই স্কুল এখন আস্তে আস্তে ডেভেলপ হয়ে উচ্চ মাধ্যমিকে পরিণত হয়েছে। সেই গ্রামের ক্লাসরুমে এখনো পর্যন্ত কোনো পাখা পৌঁছয়নি। এটা আমার বাবার ইচ্ছা ছিলেন যে আমি ওই ক্লাসরুমেগুলো পাখা দিই। তো ঈশ্বরের কি লীলা যে আজকে আমার মেয়ে আমার বাবার ইচ্ছা যদি তার মাধ্যমে পেয়ে ইচ্ছা পূরণ করতে পারি, আমি খুব আনন্দ বোধ করব। খুব সুন্দর ইচ্ছেটা তোমার। আর গরমে স্টুডেন্টদের ভীষণ অসুবিধা হয়, বটেই তো, ভীষণ অসুবিধা হয়, সেই জন্য ওদেরকে একটু আরাম দিতেই হবে। হ্যাঁ, প্লিজ। শুভশ্রী, আমরা থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। বর্ধমানের শক্তিগড়, আর এই শক্তিগড় বলতে মনে পড়ে ল্যাংচা, যার নাম শুনলেই মুখে জল আসে। এই ল্যাংচা তৈরি করতে লাগে ছানা, খোয়াখির, বড় এলাচ, জায়ত্রী, খাবার সোডা, আর লাগে ময়দা ও চালের গুঁড়ো। এরপর লেচি তৈরি করে ভেজে চিনির রসে ডুবিয়ে তৈরি হয় শক্তিগড়ের সুস্বাদু ল্যাংচা। যার ভেতরে ফাঁপা গোলাকার অংশে রস পরিপূর্ণ থাকে। ভেতরের ফাঁকা গোলাকার অংশটি তৈরির জন্য কি দেওয়া হয়? ল্যাংচার ভেতরের ফাঁকা অংশটি কি দিয়ে বানানো হয়? ভেতরে, আচ্ছা, মানে যে রেসিপিটা দেখালো একটু আগে সেটা দেখানো হলো, কিন্তু মাঝখানে কি দেওয়া হলো সেটা বলা হলো না। হলো কি বা বলা হলেও তুমি খেয়াল করলে কি? মানে ওখানে একটা জিনিস ওরা স্কিপ করেছিল। আমরা জানতে চাইছি ভেতরে কি জিনিসটা থাকে, কি দিয়ে ওই ফাঁকা অংশটাকে আমরা ভরে দিই বা দেয়া হয়। তুমি যদি চাও বাবা মার থেকে সাহায্য নিতে পারো। আমার মনে হচ্ছে মানে ছানা, খোয়াখির, ছানা দিয়ে তো সেটা বলাই হলো। ওরা তো সবই মেনশন করেছে, মানে এমন কিছু কি যেটা মেনশন করেনি দেওয়ার সময়? মানে হয়তো দেখিয়েছে দিচ্ছে বাট মেনশন করেনি, এরকম কিছু কি? কি দিলে মাঝখানটা ফাঁপা লাগে? নকুলদানাটা ছিল যেটা মানে মেনশন করা হয়নি। নকুলদানা তুমি খেয়েছো? এটা আরো কিছু মিষ্টির মধ্যে দেওয়া হয় বা এরকম কিছু জানো? নকুলদানা না,
শকুনদানাটা ভেতরে দিলে কি হতে পারে বলো? টেস্টটা ডিফিনিটলি আলাদা তো হবেই। কি হতে পারে? ভাপা কোনো ব্যাপার। কি হবে না, গরম রসে আমরা যখন ওটা ছেড়ে দেব তখন ওটা কি হবে, গলে যাবে। গলে যাবে আর ওইটার আর কি একটা ফ্লেভারটা, হ্যাঁ রাইট, যতটা জায়গা নিয়েছিল তার থেকে ওটা ফাঁপা হয়ে যাবে। আই থিঙ্ক আই উইল গো ফর নকুলদানা অনলি। সমস্ত জিনিসগুলো মেনশন করা হয়েছিল, নকুলদানাটার মেনশন হয়নি, ওইটার মধ্যেই প্রশ্নটা ছিল বলেই তাই মনে হচ্ছে আমার। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, যা হবে দেখা যাবে। একটা ছোট্ট নকুলদানার কি শক্তি, হ্যাঁ তোমাকে বিপদে ফেলে। হ্যাঁ সত্যি, শুভশ্রী যাকে দেখে অন্যরা বিপদে পড়ে যায় তাকে একটা ছোট্ট নকুলদানা বিপদে ফেলে দিয়েছে। তাহলে নকুলদানা তোরটাই নিচ্ছে, দেখা যাক। এই যে নকুলদানা গুটি, এটা এটা হচ্ছে ছানার গুচি, এর মধ্যে ভরে দিলাম। এটা তেলে দেওয়ার পর এটা ভেতরে ফাঁপছে, ফাঁপার কারণে হচ্ছে ভেতরটা নেট হচ্ছে এবং ভেতরে রসটা ঢুকছে, তার জন্যে খেতে আরও ভালো লাগছে। সত্যি করে এটাই হচ্ছে ফেমাস। তুমি যখন প্রথম একটা কাজে এলে, যেটা আমি বারবার বলছিলাম যে পড়াশুনো করতে এরকম সুন্দর বাবা মামা পেয়েছো, এরকম ঠাকুরদা পেয়েছো যিনি নাকি স্কুল তৈরি করেন, এরকম একটা পরিবারের মেয়ে হয়ে তুমি যখন অন্য একটা প্রফেশনের মধ্যে এলে কিভাবে, কেন তুমি চলে এলে এর মধ্যে, কিভাবে তোমার ইতিহাসটা কি? আমার ইন্সপিরেশন হচ্ছে আমার দিদি। আমার দিদি ভীষণ ছোট থেকেই ফিল্ম গ্ল্যামার ভীষণ পছন্দ করে, একটা ম্যাগাজিন ফলো করতো দিদি, ওখানে একটা অ্যাড বেরোয় যে নায়িকার খোঁজে বলে একটা কম্পিটিশন হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। সো আমি ছোট থেকে ওর কাছে হিরোইন, তো ও বলে যে ইউ হ্যাভ টু গো, আমি জানি তুই জিতবি। সো তখন আমরা দুজনে ডিসকাশন করার পরও আমার মধ্যে ইন্টারেস্টটা গ্রো করলো, তারপরে মাকে বললাম, তো মা প্রথমে বলছে যে কি হবে, ঠাম্মা আছে, ঠাকুরদাদা আছে, বাবা আছে, এতজনের পারমিশন। দেন মাকে আমরা কনভিন্স করার পর মা ওয়াজ অলসো অন। তারপরে যখন আমরা অডিশন দিতে যাব দুর্গাপুরে, তখন বাবা কিন্তু কখনোই সাপোর্টিভ ছিল না প্রথম থেকে, বাবা ঠাম্মা কেউই, বিকজ আমাদের, আমরা মিছে করে বলে গেছি যে আমরা মার্কেটিং করতে যাচ্ছি। হ্যাঁ, লুকিয়ে যাওয়া, মানে একদমই পছন্দ করে না। হ্যাঁ, তো ডক্টর্স টিচার্স এইসব ব্যাকগ্রাউন্ড, তো হঠাৎ করে ফিল্মি তো ভীষণ একটা অন্যরকম ব্যাপার ওদের কাছে, তো লুকিয়ে গেছিলাম এবং আমরা ভেবেছিলাম যাবো, হয়তো কি হবে জানি না। তো গিয়ে তার কিছুদিন পর রেজাল্টটা এসেছিল অডিশনের, আই ওয়াজ সিলেক্টেড। এরপরের মিথ্যেটা কী হবে, তখন মা বললো আর মিথ্যে বলে লাভ নেই, আমাদেরকে যা বলতে হবে সত্যি বলে এগোতে হবে। তো তখন বাবাকে কনভিন্স করানো হলো, কনভিন্স হয়েছিল, বাট তখন কি তুমি পড়াশোনা করো? হ্যাঁ, আমি তখন ইলেভেনে পড়ি। ইলেভেনে পড়ো, সো বাবাকে বলা হলো, বাবাকে বলা হলো, মা বললো। হ্যাঁ, আপনার তখন খুব ভয় করেছিল নিশ্চয়ই? আমরা মফস্বলের ছেলে মেয়ে, কলকাতায় আসবে কি হবে, কি করে কি হবে, এই একটা আতঙ্ক ছিল আর কি। সেই আতঙ্ক থেকে আপনার ভয়ও করেছিল সেই সময়? একটু রাগ হয়নি যে এইসব আবার কি হচ্ছে? না, একটু রাগ হয়েছিল, ভয় হয়েছিল। তার উপর বেশি রাগ হয়েছিল মেয়ের উপর না মার উপর? আমার উপর, মায়ের, ওর মায়ের উপর, আমার উপরে খুব রাগ, মায়ের উপর আর দিদির উপর। যখন ও উইনার হয়ে গেল তখন ওর বাবার খুব আনন্দ, বর্ধমান থেকে বন্ধু বান্ধব নিয়ে তারপর গেছে কলকাতায় এসেছে। তখন বাবা মানে কি সাকসেসটা, বাবার কি সাকসেস, স্ট্রাগলে মা সাকসেস বাবা। ওর পিতৃভূমি বইটা ওর জীবনে একটা বড় স্মরণীয় হয়ে থাকবে, প্রথম জীবনের ওই বই আমার বাবা দেখে গেছেন, আমার বাবা মাও দেখেছেন। আর তারপর আর একটা ওই বাজিমাত বলে বই হয়েছিল সোমের সঙ্গে, বাইকে উঠে একটা মানে ও দাঁড়িয়ে উঠে একটা গান আছে, বাবা মা দুজনেই গেছেন, বাবা তখন চিৎকার করবে এই নাম 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 পড়ে যাবি, এই ধরনের একটা ব্যাপার। আর তোমার ভেতরে কি খালি রোমাঞ্চ, নায়ক অনেক লোক দেখবে এইটাই ছিল, না ওই সময় বাবার জন্য একটা দুশ্চিন্তা ছিল যে আমি যে কাজটা করছি সেটা যদি ফেল করি বা খারাপ কিছু হয়? আমি ভীষণ লাকি যে আমি অনেক কম বয়সে লাইফে লাইফ দেখেছি, আমার লাইফে একটা ফেজ এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম শিফট করে গেছিল,
এবং শিফট করেছিল সেটা কিন্তু আমার ডিসিশন ছিল। সেই সময়টা আমার কাজটা একদমই ছিল না। আফটার পরান যায় আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। ডেফিনেটলি পরান যায় নিজেই ছেড়ে দিয়েছিলেন নাকি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল? না, দেখো আমরা খোলা জায়গায় কথা বলছি। আমি এটাই বলবো যে দ্যাট ওয়াজ মাই ডিসিশন। কেউ কাউকে কোনোদিন জোর করতে পারে না। বটেই। তারপরে যে যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম এবং সেই জিনিসটা যখন থাকলো না মানে জীবনে, তখন ভীষণ আমি বুঝতে পারলাম যে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। কিন্তু আমি রিগ্রেট করি না যে আমি কেন আমার 4 বছর ওয়েস্ট করেছি। আমি আমার বাবা মায়ের সাথে সব কথা শেয়ার করতে পারতাম না। আমি আমার খুশিটাই আমার বাবা মায়ের সাথে শেয়ার করতে চাই। ডেফিনেটলি ওরা বুঝতে পারতো। আমি বিশ্বাস করি। হ্যাঁ, অনেকে বলেন আমি সব বলি, সব পারি, সব ইয়ে করি, হয়তো বলেন, আমার মনে হয় সব কি বলা যায় না, সব বলা যায় না। এরকমও হয়েছে বাবা মা এসেছে আমার সাথেই মানে কিছু বুঝতে পেরে, আমি হয়তো ওদের সাথে বসে খুব গল্প করছি, আড্ডা মারছি, হাসছি, 5 মিনিট অন্তর বাথরুমে কেঁদে এসেছি, যেন ওরা না বুঝতে পারে। যে সময় আমি জিরো হয়ে গেছিলাম সেই সময় আমি ওই মানুষটিকে বলেছিলাম যে দেখো আমার জীবনে ইনসিকিউরিটি কিন্তু নেই, কারণ আমার হারানোর কিছু নেই, আমার কিন্তু কিছুই নেই। তো আমি যদি কিছু পাই সেটা কিন্তু আমার পাওয়া হবে, এবং ভগবানের আশীর্বাদে তারপর থেকেই ফ্লারিশ করতে শুরু করি। সেটা পুরোটাই ভগবানের আশীর্বাদ, কারণ আমি বিশ্বাস করো কোনো এক্সট্রা এফোর্ট দিই না, মানে পিআরে আমি একদম জিরো, সো আমি এক্সট্রা এফোর্ট একদম দিতে পারি না। তো ভগবানের আশীর্বাদ এবং বাবা মায়ের আশীর্বাদ আর কিছুই না। তোমার ভবিষ্যৎ সম্পর্কে কি প্ল্যান? ডেফিনেটলি বিয়ে তো করবই, তাহলে বাবা পড়তে হবে তো বাবা। হ্যাঁ, সেটা ছাড়াও আমি নিজেও আর কি ডেফিনেটলি আমার মানে আমার বড় জীবনের সব থেকে বড় ইচ্ছা একটা ভালো মা হওয়ার। বাহ, তো সেটার জন্য ডেফিনেটলি, এবং ভালোবাসা একটা ভীষণ ভালো ইমোশন যেটার মধ্যে সব কিছু আছে। তো আমি আমার একটা খারাপ এক্সপিরিয়েন্সের জন্য ভালোবাসাকে ইগনোর করবো না। সো এটাই বলবো যে তুমি একটা দামি কথা বললে যে ভালোবাসাই হচ্ছে সেই শক্তি যা আমাকে শেষমেশ সবচেয়ে বড় কাজটা করতে বাধ্য। একদম, আমি মনে করি যে পৃথিবীতে সমস্ত মানুষ যদি সবাই একটু ঠান্ডা মাথায় ভাবে, সবাই কিন্তু আমরা ভালোবাসার খোঁজেই এসেছি। প্রফেশন, টাকা রোজগার করা, এগুলো কিন্তু মানে সেকেন্ডারি। যারা খুব ডেপথ তারা কিন্তু ভালোবাসাটাই চায়। ভালোবাসা থাকলে কিন্তু ইজিলি সবকিছু হয়ে যায়। তুমি এমন একটা ইচ্ছে এই পর্যায়ে বা এই লেভেলে করেছো যেটা আসলে সত্যি একজন ভালো মায়ের ইচ্ছে, যে অনেকগুলো গরিব, অনেকগুলো বাতাস না পাওয়া মানুষ একটা বাতাস পায়। এটার জন্য আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে সেটা দেখে নিতে হবে। একদম, দেখা যাক। এটা কি জুতো? এটা হচ্ছে হাফ শু। আচ্ছা, স্টিলেটোর মধ্যে দেখুন, এই টাইপের স্টিলেটো আছে, খুব সুন্দর। স্টিলেটো, শর্ট স্টিলেটো, একটা ওয়েজেসের কথা বলছি, একটা স্মল নিউ কাট বলছেন, কালারফুল, পরে দেখতে পান খুব সুন্দর লাগে, হেভি কমফোর্টেবল। এই যে আমরা দেখলাম ছবিটা, আবার এর মধ্যে কোথাও একটা গন্ডগোল ছিল, ধরে ফেললে তুমি? হ্যাঁ, জুতো স্টাইলিং এ ডেফিনেটলি অনেক ভুল বলেছেন। ভুলটা কি জানতে চাইছি? ভুলটা হচ্ছে যে উনি একটা বেজ হিল দেখালেন, সেটা স্টিলেটো বলছে। স্টিলেটো আমি যেটা পরাছি সেটা স্টিলেটো, সো ওটা স্টিলেটো নয়, ওটা বেজ হিল। তুমি যেটা পরে আছো সেটা স্টিলেটো? হ্যাঁ। তুমি যেটা পরে আছো সেটা কত ইঞ্চি? আই থিংক 4 ইঞ্চি। তোমার কি অনেক রকমের স্টিলেটো আছে? হ্যাঁ, তোটা নেবো তো। হ্যাঁ, একদম কনফিডেন্ট। এত একদম চাবি একদম সমুদ্র মে ফেক দিয়া যায় না? এটা থার্ড লেভেল আছে কি? একদম একদম, এটা সমুদ্রে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখে নিই তুমি উত্তরটা যেটা দিলে এটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এইটাকে বলা হয় স্টিলেটো, যার এই বৈশিষ্ট্য হলো এই লম্বা পেন্সিল হিল।
আর হ্যাঁ, এই জুতোটা হলো ওয়েজেস, এটা কিন্তু স্টিলেটো নয়, এটা ওয়েজেস। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এই নামগুলো আসে না জুতো, তো এগুলোর কিন্তু একটা উৎপত্তি আছে, কারণ আছে। স্টিলেটো নামটা দেওয়া হয়েছে কেন জানো কি? ওই জুতো শার্প নাইফ কে বলা হয় স্টিলেটো, মানে ছুরি। ওকে, ওটা প্রায় এরকম একটা চেহারা দেয় না, ইটালিয়ান একটা শব্দ, সেইখান থেকে স্টিলেটো তৈরি হয়। আমরা খেলছি শুভশ্রী এবং তার বাবা মার সঙ্গে। আমরা থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা দেখে নিই, মন দিয়ে দেখবে, মন দিয়ে। বাজু বাবু সমঝো ইশারে হর্ন ফুকারে বম 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 ইয়াহা চলতি কো গাড়ি কেতে হ্যায় প্যারে বম 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 বাবু সমঝো ইশারে হর্ন ফুকারে বম বম। তুমি গাড়ি চালাও? হ্যাঁ। ভাল লাগে চালাতে? খুব ভালো লাগে। ভাল লাগে? খুব। অনেক দূর দূর যাও? বর্ধমান চলে যায়। চালিয়ে বর্ধমান, এখন তো রাস্তাটা ভীষণ ভালো। ভেরি নাইস। তোমার গাড়িটা কি গাড়ি? Chevrolet Cruze। আমরা একটা গাড়ি দেখলাম তো। হ্যাঁ, গাড়িটার ছবি দেখলাম, গাড়িটা গেল দেখলাম, গান শুনলাম, একটা গোলমালও দেখলাম। একটা লোকটা জানলা তুললো। জানলাটা তুললো? হ্যাঁ। লোকটা কি করছিল তখন? জানলাটা তুললো কিন্তু ওই ড্রাইভারের সিটে কেউ ছিল না। গাড়িটা চলছে অবস্থায় কিন্তু আমরা দেখেছি ফ্রন্টাল শট ছিল, তাতে লোক ছিল বসে, ছিল না একজনই তো ছিল। চালাতে চালাতে মানে না, চালানোর আগে তো গাড়িটা চলছিল না যখন ও লেফটে ইয়েটা করলো। তুমি সাপোর্টটা নিতে পারো বাবার থেকে? না, আমি ভাবছি যে যখন গাড়িটা চলতে শুরু করলো তাহলে কি গন্ডগোলটা ছিল বলে ওরকম হবে, যে ওই লোকটাই গাড়িটা কি করে চালাচ্ছে, ওর তো একটু আগে লেফটে বসেছিল। তাহলে কি গন্ডগোলটা ছিল গাড়িতে? ওইটাই গন্ডগোল যে লেফট সাইডে তো আমাদের থাকে না ড্রাইভিং। বিদেশের গাড়ি? বিদেশের, এটা তো এখানকার, বিকজ WB 26K 1630 নাম্বার ছিল, ওয়েস্ট বেঙ্গলের। সো ডেফিনেটলি ইন্ডিয়াতেই লেফট হ্যান্ড ড্রাইভিং নেই, তো রাইট হ্যান্ডি আছে। দ্যাটস কি? ওইটাই ফল্ট যে লেফট সাইড ড্রাইভিং তো আমাদের এখানে হয় না। তুমি কি লেফট সাইডে কখনো চালিয়েছো গাড়ি? না না না, চালাই, চালানোর ভীষণ ইচ্ছে আছে, বাট এই আনসারটা দেওয়ার পর মানে যদি ঠিক হয় তাহলে ডেফিনেটলি চালাবো। লেফট হ্যান্ড ড্রাইভ, রাইট হ্যান্ড ড্রাইভ? হ্যাঁ। দেখা যাক। বাজু বাবু সমঝো ইশারে হর্ন ফুকারে বম বম বম। ক্যা বাত, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তিনটে প্রশ্নেরই উত্তর দিয়ে ফেললে, আমার এইটা ভেবে আনন্দ হচ্ছে যে সত্যি সত্যি আমরা একটা বন্দোবস্ত করতে পারলাম। একটা গ্রামের স্কুল একজন মানুষ তৈরি করেছিলেন এবং তোমার বাবা চেয়েছিলেন যে কোনো না কোনোভাবে সেই ঘটনাটা ঘটাতে, কিন্তু তার আগে তুমি ঘটিয়ে ফেললে। এইগুলোকেই আমরা বলি স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ। এসো আমরা সামনে যাই। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, সমস্ত ক্লাসরুমেই আমরা দিতে পারবো কিন্তু একটা আপাতত তুলে দিই। শুভশ্রী, তুমি একেবারে তৃতীয় পর্ব পেরিয়ে গেছো। তিনটি প্রশ্ন, তিনটিরই সঠিক উত্তর দিতে হবে, তাহলেই তোমার চতুর্থ এবং ফাইনাল ইচ্ছে পূরণ। ইচ্ছেটা চট করে একটু জানিয়ে দাও। ইচ্ছেটা হচ্ছে আন্দামান নিকোবর যাওয়ার ফ্যামিলির সাথে, এবং কারণ হচ্ছে বাবা মা হানিমুন কখনো করেনি। আমি চাই বাবা মাকে নিয়ে বাবা মাদের হানিমুনটা আমাদের সাথেই হোক, বাট হোক, ওরা ওদের মতো হানিমুন করুন, তোমরা দূর থেকে নজর রাখো। একদম। আন্দামানে গেলে কি ধরনের খাবার তোমার খেতে পছন্দ হয়? লুচি। লুচি? হ্যাঁ, প্রথমেই। লুচি কি দিয়ে, মানে আলুর দম? বা আলুর দম আর মিষ্টি। মার কাছে গেলে মা লুচি করে খাওয়ায়? হ্যাঁ, আজকে সকালে আজকে করেছি, করেছিল আজকে। আলুর দম, লুচি, বেগুন ভাজা, তাই সব পেরে যাচ্ছে। ফাইনাল রাউন্ড মাথায় রাখ, ফোর্থ লেভেলের
ফার্স্ট কোশ্চেনটা এখানে আসবে না। ও আচ্ছা। আমরা আগের বারের মতোই অন্যভাবে দেখব। ওকে। চলো চট করে দেখে নিই। এসো। আমি সুকন্যা চ্যাটার্জি, আমি এসছি হাওড়া শালকিয়া থেকে। বাহ। চলুন এবার আমরা শুরু করি রান্নাটা। চিকেন দো পেঁয়াজা বানাতে গেলে প্রথমে আমাদের কড়াইতে একটু সর্ষের তেল দিতে হবে, তারপর ঘি অ্যাড করব, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম। ফোড়নটা দেওয়ার পর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করা হয়ে যাবার পর আমরা তাতে একটু সল্ট অ্যাড করব, তারপর অ্যাড করব হচ্ছে রসুন বাটা। আমরা একটুখানি চিনি দিয়ে দেবো কালারটার জন্য। তারপর তাতে আমরা দেব টমেটো কুচি, তারপর এতে আমরা অ্যাড করব হচ্ছে আদা বাটা। তারপর আমরা এতে অ্যাড করব হচ্ছে লঙ্কা গুঁড়ো। তেলেতে আমরা যখন লঙ্কাটা দিচ্ছি তখন একটা সুন্দর কালার আসবে। দেন হলুদ গুঁড়ো, দেখো শুভশ্রী, এটা থেকে একটা কিন্তু তেল বেরোচ্ছে, মানে আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দেব। এটা চিকেনটাকে দিয়ে চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে মশলাটার সাথে। এরপর এতে আমরা অ্যাড করব হচ্ছে অল্প ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো পুরো জিনিসটা কিন্তু একটা ড্রাই ড্রাই মতন ব্যাপার হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা দেব হচ্ছে টক দই। আর আমার এখানে একটু পেঁয়াজ ভাজা আছে, ঠিক আছে, কিউব করে কেটে ভাজা আছে, এই ভাজা পেঁয়াজটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। বাহ, এবার আমরা জাস্ট 2-5 মিনিট এটাকে আমরা একটু স্ট্যান্ডিং টাইম দেব। আমাদের এটা স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেছে, এটা মোটামুটি কুক হয়ে গেছে, একটা সুন্দর কালারও এসে গেছে। এবার এইখানে আমরা ইউজ করছি হচ্ছে ভাজা পেঁয়াজ, এটাকে আমরা বলি বেরেস্তা। তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজ। দো পেঁয়াজ তুমি দেখে নিয়েছো মন দিয়ে? একদম। সব মনে করে নাও। হ্যাঁ, গন্ধ বেশি নিও না, গন্ধ ভালো বেরিয়েছে আমরা বুঝতে পারছি। প্রশ্নটা যে কোথায় যাবে তুমি ধরতে পারছো? হ্যাঁ সত্যি, ধন্যবাদ আপনাকে। তোমার কাছে প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে কেন ওকে চিকেন দো পেঁয়াজা বলা হলো? আচ্ছা, আমার যেটা মনে হলো, কেন চিকেন অমৃত বলা হলো না, কেন ওকে চিকেন আয়ারল্যান্ড বলা হলো না, ওকে বলা হলো চিকেন দো পেঁয়াজা কেন? কারণ দুবার পেঁয়াজটা, মানে এমনি একটা পেঁয়াজ ভাজা তো যেমন নর্মালি চিকেনে দেওয়া হয় সেটা তো আছেই, তাছাড়াও কিন্তু দুবার করে এক্সট্রা পেঁয়াজ ওটাতে দিতে হয়েছে। একবার কাটা মানে ভাজা সেটা দিতে হয়েছে, প্লাস আর একটা যেটা ওই একদম সরু সরু করে গ্রিড করে যেটা কাটা, পরে গার্নিশিং এও দেওয়া হবে, গার্নিশিং এও দেওয়া হয়েছে প্লাস এর জন্য। আমার মনে হচ্ছে এটার জন্য দো পেঁয়াজা নাম হলেও হতে পারে। দুটো লেয়ারে দেওয়া হয়েছে, দুটো লেয়ারে দেওয়া হয়েছে। এবং এই দুটো পেঁয়াজটা ইউজ করা হচ্ছে বলেই আমার মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই নিলাম। হ্যাঁ, দুবার দুরকম ভাবে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে, এটার নাম চিকেন দো পেঁয়াজা। আমরা উত্তরটা শেফের কাছ থেকেই নেব, ও যেটা বললো সেটা কি ঠিক উত্তর হলো নাকি ভুল উত্তর হলো? একদম সঠিক উত্তর। এই ডিশটার নাম চিকেন দো পেঁয়াজা কারণ এখানে দুবার পেঁয়াজ ইউজ করা হচ্ছে, একবার রান্নার সময় ইউজ করা হচ্ছে আর একবার পেঁয়াজটাকে ভেজে উপরে গার্নিশিং এর সময় ইউজ করা হচ্ছে। বাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, উত্তরটা একেবারে ঠিক হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফোর্থ লেভেল
তার ফার্স্ট কোয়েশ্চেন বাবা মার সাহায্য ছাড়া তুমি উত্তর দিয়ে ফেলেছো। তাহলে আমরা দেখি যে আমাদের ফোর্থ লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা স্ক্রিনে এখানে কি আসছে দেখা যাক। একটা পদ্ধতি দেখলাম, একটা জিনিস তৈরি হচ্ছিল। প্রশ্নটা হচ্ছে কি তৈরি হচ্ছিল? ক্রিস্টাল পাথরের যে শোপিস গুলো হয় আর কি। ময়ূর, ময়ূর বা হাঁস ধরনের কিছু একটা, যে কোনো ময়ূর। ময়ূর যা দেখো তাই কি শেষমেশ সত্যি হয়? না, নাকি কখনো কখনো ত্রুটি হয়? ত্রুটি হয়। নেব উত্তরটা? হ্যাঁ। বেশ, যদি উত্তরটা ভুল হয় খেলাটা থেমে যাবে, যদি উত্তরটা ঠিক হয় চলে যাব পরের প্রশ্নে। আন্দামান যাওয়ার আগে আর একটা প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, যদি এটা ঠিক হয়। দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ময়ূর একেবারে ঠিক উত্তর দিয়েছো। আমরা ফোর্থ লেভেলের ফাইনাল কোয়েশ্চেনের কাছে যাচ্ছি। দেখে নি তোমার জন্য কি প্রশ্ন অপেক্ষা করে আছে, ভালো করে দেখো। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোন শহরে অবস্থিত? কলকাতা। বলো তো সিটি অফ জয় কাকে বলে? অবশ্যই কলকাতা। 1911 সালের আগে ভারতবর্ষের রাজধানীর নামটা কি ছিল? কেন, কলকাতা। আচ্ছা বলো তো সিটি অফ জয় কোন শহর? কলকাতা। এই যে দৃশ্যগুলো দেখলাম শুনলাম, এই দৃশ্যগুলি থেকে কলকাতার কোন অঞ্চলের নাম উঠে আসে? যে সিনগুলো আমরা যেখানে শট হয়েছে, এই সবকটা দৃশ্য মিলে যা যা শুনলাম এইগুলো সবকটা মেলালে। আচ্ছা আচ্ছা, মানে কোন কোন জায়গার বলছো? কোন অঞ্চল? একটাই জায়গা, সেটার নামটাই তোমার কাছে আসবে প্রথমে। কলকাতা। মানে কলকাতার কোন অঞ্চল বলছো? কলকাতার কোন অঞ্চল? নর্থ। নর্থ কি? হ্যাঁ, মানে আমি নর্থ কলকাতা বা এরকম কিছু। সে তো বুঝলাম, কিন্তু উত্তর কলকাতা কেন? মানে এটা একদম ফাইনাল কোয়েশ্চেন। ওই তো এই তিনটে ওয়ার্ডই বেশিরভাগ ছিল, যে সেন্ট্রালটাই বিশেষ করে কি বলা হচ্ছে, যেহেতু ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিটের দূরত্ব বেশি নয়। আমি আমি আই এম নট শিওর যে পার্ক স্ট্রিট এক্স্যাক্টলি কি বলা হয়, পার্ক স্ট্রিট কে নর্থ কলকাতা না সেন্ট্রাল। কিন্তু আমরা কোন উত্তরটা নেব? আই শুড গো ফর সেন্ট্রাল। সেন্ট্রাল ক্যালকাটা। বিশেষ করে ভিক্টোরিয়াটার কথা মেনশন করা আছে, বাকি দুবারই মেনশন করা হয়েছে সিটি অফ জয় এন্ড ওয়েস্ট বেঙ্গলের মানে রাজধানী কি, বাকি আর কোনো ওরম জায়গার স্পেসিফিক্যালি ইয়ে বলা নেই। আমি চাই যে মা বাবা এবং তুমি তোমরা সবাই মিলে বেড়াতে যাও। তুমি বলছো সেন্ট্রাল ক্যালকাটা, আমরা উত্তরটা নিলাম, সেটা দেখে নি ঠিক হলো না ভুল হলো। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা।
বলো তো সিটি অফ জয় কাকে বলে অবশ্যই কলকাতা তো 1911 সালের আগের ভারতবর্ষের রাজধানীর নামটা কি ছিল কলকাতা একটা চালাকি তো থাকবেই একটু অন্যভাবে তো দেখতেই হবে উত্তর কলকাতা একটা কথাও মিল ওকে আমি প্রশ্ন করছি তুমি উত্তর দিচ্ছ হ্যাঁ 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 রাইট রাইট আমি প্রশ্ন করছি তুমি উত্তর কলকাতা উত্তর কলকাতা উত্তর কলকাতা রাইট উত্তর কলকাতা রাইট রাইট এটা তো ফাইনাল পরীক্ষা তাই এই যাত্রা উত্তরটা তোমার ভুল হলো তুমি যেভাবে জিতেছো পরের পর একটার পর এক তোমার জেতাটাই আমরা দেখব এবং যে স্বপ্নগুলো তুমি ইচ্ছেগুলো পূরণ করেছো তোমার নিজের জন্য বাবা মার হয়ে এবং বাবার বাবার হয়ে সকলের হয়ে সেটা বিরাট তাতে তোমাকে প্যাঁচে ফেলা যায় এবং তুমি হাসতে হাসতে খেলেছো একাদবা কেঁদেছো সব মিলে তুমি আমাদের এখানে একটা কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা তৈরি করেছো এই পালাটা উপহার দেওয়ার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ তোমার বাবা মাকে আমাদের শুভেচ্ছা প্রণাম ভালোবাসা তোমার আগামী অভিনয় জীবন সুন্দর হোক দারুণ হোক সেখানে তোমার বাবা মা সবসময় তোমার পাশে থাকবেন আগলে রাখবেন তোমাকে এবং অবশেষে তুমি তোমার কাঙ্ক্ষিত মা হওয়া যেটা বলেছো তুমি সেই রকম একজন মা হয়ে ওঠো যে মার কাছে সকলে ফিরে ফিরে যেতে পারে তেমন মা হও যুগ যুগ জিও থ্যাংক ইউ এসো আমরা উদযাপন করি তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে মেয়ের গর্ব দেখানোর এখনো পালা বাকি আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মার জন্য এই শাড়িটা আপনাকে পরিয়ে দাও আর এইটা তোমরা তিনজনে এখানে আমাদের এই খেলায় এসেছিলে তার একটা ছবি আশা করি তোমরা রাখবে অবশ্যই বাবার হাতে দাও মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার আছে বাবা মাকে নিয়ে কোথাও যদি স্বপ্নের সফরে বেরোতে চাও ওরা তোমাদের সাহায্য করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো খেলেছো সিরিয়াসলি সুন্দর খেলেছো সবাই ভালো থাকুন সবাই সুন্দর থাকুন দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে বৃহস্পতি শুক্র শনি রাত 10টা